নমস্কার ফ্রেন্ডস, মই পাঞ্জল আপোনাক সকলো স্বাগত জানাইছো আসামিজ টিভি প্রাঞ্জল অন্য টিভিটলে। ফ্রেন্ডস, আজি মই আহিছো এটা নিউজ কালেকশন করবলৈ। এটা মই যত বহি আছো এয়া হৈছে হাওয়াইপুর হাই সেকেন্ডারি, এখনত মোর দাদায় কাম করে আছে বর্তমান, আর এই স্কুলের প্রিন্সিপাল হৈছে আমার খেমনাথ স্যার। তো ফ্রেন্ডস, আপনাদের নিশ্চয় গম পায় হাওয়াইপুর হাইস্কুলখন বহুত পুরোনা হয়, আর এখন এটা যিমানবোৰ বিল্ডিং দেখিছে বিল্ডিংবোৰ সকলো পুরোনা নহয়, এটা নতুনকে বনাইছে। আগত বিভিন্ন মানে আগত বেরবাটামো আছিল স্কুলখন, কিন্তু এটা মোৰ পিছফালে দেখিছে ইয়াত হয়ে আছে অসম নেপালী মহিলা মঞ্চের এখন মিটিং হয়ে আছে, তাত আমি আহিছিলো আজি, আর এটা বর্তমান বহি আছো বুন্দাপর দি বহি আছো ফ্রেন্ডস। আর গতি ভাবিল একটা ভিডিওকে বনাই দিও আপনার দেখাই দিও, এয়া চাও এখন হাইস্কুল। দেখছে এই গছজোপার নাম কি বারো আপনাদের জানে নে? চাও এইজোপা গছর নাম তো হল স্থানীয় নাম অর্জুন, লোকেল নাম অর্জুন, সাইন্টিফিক নেম টার্মিনেলিয়া অর্জুনে। তো ফ্রেন্ডস, এইজোপা অর্জুন গছ হয়, আপনাদের নিশ্চয় জানে অর্জুন গছ, এইজোপায় অর্জুন গছ। আজিকালি এই গছব নাইকিয়া হয়ে গেছে, গতি ইয়াত সংরক্ষণ করে রাখিছে, ইয়াত রুইছিলে। আর ইয়াত বিভিন্ন ধরনের গছ আছে ফ্রেন্ডস, মানে সকলবোৰ দেখাম। এইজোপা হৈছে নিম গছ, লোকেল নেম নিম বুলি আছে, সাইন্টিফিক নেম তো আপনাদের নিশ্চয় দেখা পাইছে এইজোপা। ইয়াত আহি মই আৰু এজোপা গছ দেখিছো, দেবদারু গছ। বর্তমান সেই দেবদারু গছ নাইকিয়া হৈ গৈছে, মানুহবিলাকে এই দেবদারু গছ এতিয়া সংরক্ষণ কৰিবলৈ শিকিছে। তো এখন হাই সেকেন্ডারিটো স্যারে আমার যি অধ্যক্ষ স্যার আছে তেখেতেও দেবদারু গছর পুলি ইয়াত সংরক্ষণ করে রাখিছে। এয়া চাও তেওঁলোকে দেবদারু গছ লগাই থৈছে, এইটো স্থানীয় নাম দেবদারু, লোকেল নামও দেবদারু আছে, আর সাইন্টিফিক নেমটো আছে নিশ্চয় আপনাদের নিশ্চয় দেখিছে। এই দেবদারু গছ বর্তমান পাবলৈ নাইকিয়া হয়ে গেছে, তো নাইকিয়া হয়েছে যদিও স্যারে ইয়াত সংরক্ষণ করেছে, তার কারণে স্যারক ধন্যবাদ জ্ঞাপন করছো। তো ফ্রেন্ডস, মই এটা কথার কারণে মই এই স্কুলের প্রিন্সিপাল স্যারক মই ধন্যবাদ জ্ঞাপন করছো, তেখেতে এই গছ সমূহ ইয়াত যেহেতু সংরক্ষণ করে রাখিছে বহুত ভাল কাম করেছে তেখেতে। এইজোপা চাও, এইজোপা হৈছে বকুল গছ, নেম বকুল, সাইন্টিফিক নেম তো আপনাদের নিশ্চয় দেখা পাইছে, এইজোপা হৈছে বকুল গছ ফ্রেন্ডস, মোৰ পিছফালে আছে। প্রত্যেকজোপা গছরে নাম আছে ফ্রেন্ডস, ইয়াত তেওঁলোকে সংরক্ষণ করে রাখিছে সকলবোৰ আপনাদের মই দেখাই থাকিম। এইজোপা এজোপা গছ ফ্রেন্ডস, এইজোপাও একে হয় বকুল গছে, লেখা আছে এটা বকুল, এয়া বকুল গছ। খুব ধুনিয়া লাগে আমার এই স্কুলখনের পরিবেশটো। এখন স্কুলত মই পড়া নাছিলো যদিও এখন স্কুলের বিভিন্ন সময়ত মই স্কুলখনলৈ আহি থাকো। আমি যেতিয়া আধার কার্ড বনাইছিলো ফ্রেন্ডস, এই ঘরটো ভিতরতে সেই আধার কার্ডের সেন্টার বনাইছিল, ইয়াত মই বনাইছিলো। ইয়াত বিভিন্ন মানে ইয়াতে বিল্ডিংবোৰ বনোৱা আছে, রুমবর যত ক্লাস করে, এইটো এইটো এটা ক্লাস রুমে হয়। বিভিন্ন ধরনের আমার যুর পাঠ্যক্রম যেন ক্লাস ফাইভের ধরে ক্লাস টুয়েলভ পর্যন্ত ইয়াত পড়াই থাকে এখন স্কুলত।
শিক্ষাদান দিয়া হয়। তো ফ্রেন্ডস, আপনার মই এই স্কুলখনের পরিবেশটা গোটেটো দেখালো আর ইয়াত কি কি গছ আছে সকলবোৰ দেখালো। তো এতিয়া বর্তমান আপনার মই দেখাম এই স্কুলখনের লগত এটা খুব ধুনিয়া স্টেডিয়াম বনায় আছে। এতিয়া আমার ইয়াতে হাবাইপুর হাই স্কুল, এখন আপনাদের নিশ্চয় দেখা পাইছে গেটটো লিখা আছে হাবাইপুর হাই সেকেন্ডারি। এই এইফালে চাওক, এইটো হৈছে এটা নতুনকে বনাইছে স্টেডিয়াম বর্তমান হাবাইপুরের কারণে। দেখিছে বিভিন্ন ধরনের মহিলা সমূহ আহি আছে এই মিটিং হলে। আর একটা বস্তু এইখিনিতে মই দেখাম, এই স্কুলখনত যিবোৰ সাইকেল বাইক আনে সেই সকলবোৰ ৰাখিবৰ কাৰণে ইয়াত এটা বাইক ষ্টেণ্ড এফালে বনাই দিছে, আৰু লগতে এইফালে এটা সাইকেল ষ্টেণ্ড বনাই দিছে। তাৰ কাৰণে আমাৰ যি অধ্যক্ষ মহোদয় আছে তেখেতক ধন্যবাদ দিবই লাগিব। এনেকুৱা সুবিধা নাছিলে, তেওঁলোকে ইয়াত খুব ধুনীয়াকৈ এতিয়া বাইকসমূহ ৰাখিবলৈ ইয়াত বাইক ষ্টেণ্ড বনাই দিছে আৰু এইফালে সাইকেল ষ্টেণ্ড বনাই দিছে ফ্ৰেণ্ডছ। তো ফ্ৰেণ্ডছ, আজি ভিডিঅ'টো ইমানখিনিতে ৰাখোঁ। আৰু যদি মোৰ চেনেলত আপুনি প্ৰথমবাৰৰ কাৰণে আহিছে তেনেহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব, ওচৰত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। আকৌ লগ পাম এটা নতুন ভিডিঅ'ৰে। আজিলৈ আহিছোঁ, ধন্যবাদ। জয় অসম, জয় হিন্দ।